আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টগর ফুল গাছের যত্ন করতে হয়। টগর ফুল গাছের খুব বেশি যত্নের প্রয়োজন হয় না, তাই চাইলে আপনারাও আপনাদের ছাদ বাগানে টগর ফুলের গাছ রাখতে পারেন। বিভিন্ন ভ্যারাইটির টগর ফুলের গাছ আছে, তবে এই ভ্যারাইটির গাছটি আমি নার্সারি থেকে মাত্র 60 টাকা দিয়ে সংরক্ষণ করেছি। চলুন দেখা যাক কিভাবে এই টগর ফুলের গাছটি যত্ন করতে হয়। নার্সারি থেকে টগর ফুলের গাছটিকে সংরক্ষণ করে যখন 1 সপ্তাহ পর গাছটিকে টবে স্থাপন করি, তখন গাছটির অবস্থা কিছুটা এরকম ছিল। গাছটির পাতাগুলো কিছুটা হলুদ বর্ণ ধারণ করেছিল। গাছটি শুধু বাগানে সাধারণ গোবর মিশ্রিত মাটিতে লাগানো হয়েছিল বলে আমি গাছটির গোড়ার দিকে কিছুটা ডিমের খোসা গুঁড়া করে গাছটিতে দিয়েছি, কারণ ডিমের খোসা থেকে গাছটি ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারবে। গাছটিতে যেন পটাশিয়ামের কোনো অভাব না হয় সেজন্য কলার খোসা পচা পানি গাছটিতে সপ্তাহে 1 দিন ব্যবহার করেছি। কিছুদিন পর আমার গাছটিতে টগর ফুলের কলি চলে এসেছে। আরও একটি কথা ভালোভাবে মনে রাখবেন, টগর ফুলের গাছকে সম্পূর্ণ রোদে রাখতে হবে। টগর ফুলের কলি আসার পর টগর ফুলগুলো ফুটতে সাধারণত 1 সপ্তাহের মতো সময় লাগে। টগর ফুল ফুটার পর 3 দিন থাকে। এই ভ্যারাইটি টগর ফুলের গাছটি আকারে একটু বড় হয়ে থাকে, সেজন্য আপনারা এই ভ্যারাইটি টগর ফুলের গাছটিকে একটু বড় টবে দেওয়ার চেষ্টা করবেন। টগর ফুল গাছের উপরের মাটি শুকিয়ে আসলে গাছটিতে পানি দিবেন, অন্যথায় গাছটিতে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। গাছটি বড় হলে গাছটির সাপোর্টের জন্য একটি লাঠি ব্যবহার করবেন, যেন ঝড়ে গাছের ডালগুলো ভেঙে না যায়। আরও কিছুদিন পর আমার গাছের কলিগুলো বেশ বড় হতে শুরু করেছে, 1-2টি কলি থেকে ফুল ফোটাও শুরু হয়েছে। এই পর্যায়ে আমি আমার গাছটিতে সবজির খোসা পচা তরল জৈব সারটি ব্যবহার করব। কিভাবে সবজির খোসা পচা তরল জৈব সারটি তৈরি করতে হয় সে সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখতে পারেন। টগর ফুলের গাছ সারা বছরই কম বেশি ফুল দিয়ে থাকে। এভাবে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আপনিও আপনার ছাদ বাগানে টগর ফুলের গাছের যত্ন করতে পারেন। তাই অল্প যত্নে সারা বছর টগর ফুল পাওয়ার জন্য আপনারা আপনাদের ছাদ বাগানে 1টি টগর ফুলের গাছ রাখতে পারেন। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।